সামনে একজন পুরো ড্রেনের মধ্যে পড়ে গেল। ছোটবেলায় সেই বাড়িতে ক্যালেন্ডার টাকানো থাকতো না, ওখানে ছবিগুলো থাকতো, একদম ওরকম লাগছে ভিউটা। পাহাড়টা দেখো, পারফেক্ট এই ওয়েদারে, পারফেক্ট। কাশ্মীরে এসে বৃষ্টির মধ্যে দুপুরবেলায় খিচুড়ি, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, ও স্বর্গে এসে একদম স্বর্গীয় লাঞ্চ, পারফেক্ট। একটা জিনিস সাজেস্ট করবো ভিউয়ারদেরকে, ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে এসে না কারোর সঙ্গে কথা বলবে না। এখন বাজে 8:18, আমরা জাস্ট গুলমার্গ পৌঁছালাম একদম সকাল সকাল। গাইজ গুড মর্নিং ফ্রম গুলমার্গ, কজ এবার ফাইনালি আমাদের একটা কাশ্মীর কাশ্মীর ভাইব আছে, অ্যাকচুয়াল যে কাশ্মীর কাশ্মীর ভাইব সেটা আমরা এখন পাচ্ছি। কজ পেছনে তোমরা দেখতে পাচ্ছ বরফ রয়েছে, এবার এখানে এসে অনেকগুলো প্রসিডিউর আছে, এখান থেকে পনিতে করে গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যাবে, ওখান থেকে ফেজ ওয়ান পর্যন্ত যাওয়ার জন্য আমাদের রোপওয়ে করতে হবে, তো এই পুরো প্রসিডিউরটার জন্য অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু খেয়াল করতে হবে, কত কিছু দাম টাম আছে সব কিছু তোমাদের ডিটেলে বলে দিচ্ছি, বাট একটু হোল্ড করো, আমি আগে নিজে জেনে নিই। তো দেখো গাড়িতে করে আমরা আসলাম হোটেল থেকে শ্রীনগরে, যেখানে আমরা হোটেল ছিলাম ওখান থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা আসলাম গুলমার্গে। গুলমার্গে যেখানে গাড়ি থেকে নামিয়েছি সেখানে অনেকগুলো দোকান আছে, সেই দোকানদারগুলোই সমস্ত কিছু তোমাদের সেট করে দেবে, জুতো, জ্যাকেট, টুপি, ইভেন এখান থেকে পুনিতে করে যে গ্রাউন্ড অব্দি যেতে হবে, গ্রাউন্ড থেকে যেখানে আমরা ফেজ ওয়ান পর্যন্ত যাবো, তো এন্টার রাইড টাইড সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো 1350 টাকা করে পড়ছে পার হেড, বাট আমরা যেহেতু গ্রুপে এসে সেই জন্য 1350 টাকা পড়ছে। 1350 টাকার মধ্যে আমরা কী কী পাচ্ছি? শুধুমাত্র পুরী রাইডটা পাচ্ছি, আর যদি 200 টাকা এক্সট্রা দাও তাহলে পরে তোমরা জ্যাকেটটা পাবে, সরি জুতোটা পাবে, আর 50 টাকা যে চার্জ সেটা হচ্ছে গাইডের জন্য তোমরা পাচ্ছ। আর ফেজ ওয়ানের যে টিকিটগুলো, ফেজ টুর যে টিকিটগুলো সেগুলো অনলাইনে পাওয়া যায় না, এখন পিক টাইম, তো পিক টাইমে তোমরা টিকিট অ্যাভেলেবেল মাঝে মাঝে পাওয়া যায় না, তো যখনই তোমরা আসবে বা যে কোনো ট্রাভেল এজেন্সি যখন তোমরা বুক করবে তখন বলবে আগে ফেজ টু বা ফেজ ওয়ান, তোমাদের যেহেতু যেতে হবে সেই টিকিটগুলো আগে থেকে যেন কেটে রাখা, বাট এখানে এসে কিন্তু তোমাদের টিকিট পেতে মারাত্মক রকমের ঝামেলা হতে পারে। জ্যাকেট রয়েছে, জুতো রয়েছে, এই জুতোগুলো যদি না নেওয়া হয় তাহলে পরে ওখানে বরফে নর্মাল জুতো পরে গেলে পুরো পা ভিতরে অব্দি ঢুকে যাবে, ভিজে যাবে, হাঁটা যাবে না ঠিক করে। ৪ কিলোমিটার কে এরিয়া তক আপ ঘুমাওগে? 13 কিলোমিটার ঘুমাওগে? কত ঘোড়া এপাশে, ও সেগুলোকে ঘোড়া বলে না পনি বলে। লাস্ট 5-6 দিন ধরে যা হলো, কি ঘুরলাম, কোথায় ছিলাম সব ভুলে গেছি, টোটাল ভুলে গেছি, জাস্ট আজকে সকালবেলা এখানে এসে পুরোপুরি সব কিছু চেঞ্জ। আর এখান থেকে সামনে এই যে ভিউটা, ও মাই গড, ভাইয়া প্লিজ প্লিজ থোড়া সামালকে জানা ভাই, এক্ষুনি আমার সামনে একজন পুরো ড্রেনের মধ্যে পড়ে গেল। উন লোগো কো পেহলে জানে তো উসকে বাদ জানা, আপ দোনো ঘোড়ে লেগে জানলেও না ভাই, এখানে পড়ে গেছিল এই যে এই দাদা পড়ে গেছিল ভাই, ভাই আঙ্কেল, ভাইয়া ভাইয়া, আরে 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 ইসকো পকড়ো, আরে 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 ভাইয়া ভাইয়া, লাগাম খিচু লাগাম খিচু, ব্যাপারটা কি যখন উপরে উঠছে আর নিচে নামছে সেই সময় খুব চাপ লাগছে, ইদার সে রোপে শুরু হতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটার নাম হচ্ছে গন্ডোলা, এখানে তোমাদের ঘোড়ায় করে আসতে পারো, অথবা হেঁটেও তোমরা আসতে পারো, অথবা গাড়ির বাইকেও তোমরা আসতে পারো, এখান থেকে ফেজ ওয়ানে যাওয়ার জন্য রোপে শুরু হচ্ছে। তো আমরা রোপে টিকিট পাইনি, বাট আমরা ঘুরবো পুরোটাই ঘোড়ায়। আর এখানে লেখা আছে আইস স্কেটিং করার জায়গা আছে, আমি জানি না আইস স্কেটিং করার জায়গাটা এক্স্যাক্টলি কোথায়, বাট এখানে কোথাও একটা হবে।
তোমরা যদি ফেজ ওয়ানের টিকিট কেটে থাকো আগে থেকে তাহলে পরে যে স্টার্টিং পয়েন্টে আমরা ঘোড়াতে উঠেছিলাম ওখান থেকে এই গন্ডোলা পর্যন্ত আসার জন্য প্লাস যাওয়ার জন্য 1350 টাকা নেবে। তো এর মধ্যে একটা লুল ব্যাপার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে 50 টাকা যেটা নিচ্ছে 1350 টাকার মধ্যে 50 টাকা যেটা নিচ্ছে সেই গাইড কোথায় আমি আশেপাশে দূরে কাছে কোথাও আমি দেখতে পারলাম না। এই 50 টাকাটা পুরোপুরি লুল। এই যে তোমরা যে দেখছো ATV বাইকগুলো এই বাইকে করে ঘোরার জন্য অথবা এই গন্ডোলা পর্যন্ত আসার জন্য আর যাওয়ার জন্য 2000 টাকা করে লাগবে। এটা অদ্ভুত আশ্চর্য ব্যাপার, এ পুরো গুলমার্গে নাকি এখানকার লোকাল কেউ থাকে না, অর্ধেক পরিসর হচ্ছে ট্যুরিস্টদের আর অর্ধেক আর্মিদের, এখানে কোনো লোকাল লোক নাকি থাকে না। আর এপাশে হোটেল টোটেলগুলো যা মারাত্মক মারাত্মক হোটেল, হেভি দেখতে লাগছে, হেভি দেখতে লাগছে। এত পরিমাণ বরফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে বরফ জমে রয়েছে, ওটাও ঠান্ডা নেই। कावा, हाँ कावा खाएंगे। उसका उसका प्राइस क्या है? 50 रुपीज। अच्छा, पहले मैगी खाएंगे उसके बाद कावा। हम रहते उधर ही चले आसलम कुछ जाएगा देखे बोले थे चार दिक्कत पूरा हुआ हो ना, बट इट एक्चुअल वाओ। আমি জানি না, আমরা জানি না যে আমরা কী মিস করলাম। ফেজ ওয়ানের টিকিট আমাদের হয়নি বা হয়েছিল না, তো সেই কারণের জন্য আমরা ফেজ ওয়ানে যেতে পারিনি রোপওয়েতে করে। বাট আমি জানি না কী মিস করেছি, বাট ওটা গেলে এটা পেতাম না, আমাদের কোনো রকম কোনো খামতি নেই মনে ওটা আমরা যেতে পারলাম না কেন। এটা আমরা এত মারাত্মক পরিমাণ থ্রিলিংভাবে এনজয় করলাম না, ফাটাফাটি লাগলো। তারপরে এখানে এরকম অথেন্টিক জায়গা, এরকম একটা সুন্দর জায়গা, আমরা ম্যাগি খাবো, কাশ্মীরি কাওয়া খাবো, তারপরে উপরে যাবো বরফ দেখতে আর বরফ খেলা করতে। এই হচ্ছে আমাদের ম্যাগির দোকান। এখানে তোমরা যদি ভেজ ম্যাগি নাও 80 টাকা করে ভেজিটেবল দিয়ে করবে, আর যদি তোমরা প্লেন ম্যাগি নাও তাহলে সেটা 60 টাকা করে। আচ্ছা, সে বানানো হয়ে যায়, বাড়িয়া বানায়ে গা, বাড়িয়া বাড়িয়া বাড়িয়া। আসে কলকাতা, কলকাতা কুল নেই, কল 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 কলকাতা, কলকাতা একদম পারফেক্ট। এত সুন্দর একটা জায়গায় এসে আমরা ম্যাগি খাচ্ছি আর কাওয়া খাচ্ছি। কাওয়া হচ্ছে আমাদের ওখানে যেরকম দার্জিলিং চা হয়, আসাম চা, আমরা যে চাগুলো খাই এটা কাশ্মীরি একটা চা তোমরা বলতে পারো। 11 রকমের হার্বস দিয়ে এটা তৈরি হয়। আর এখানে ম্যাগি খুব প্রচলিত, যে কোনো জায়গায় পাহাড় মানে এটা ভাববো তোমার ফাস্ট ফুড আইটেম হিসেবে ম্যাগি থাকবেই থাকবে, চলবেই চলবে। তো আমরা এখন ম্যাগি খাচ্ছি আর কাওয়া খাচ্ছি, এরপরে বরফে আমরা কতদূর যেতে পারবো কোনো আইডিয়া নেই, দেখা যাক। আমাদের ঘোড়া রাইড ওই অবধি ছিল, এরপরে আমাদের বরফে যেতে হবে হেঁটে হেঁটে, অথবা এখানে অনেক কিছু করার অপশন আছে। এই যে নৌকাগুলো আছে এগুলো হচ্ছে বরফের নৌকা, এখনো এগুলো করে তোমরা যেতে, তোমাদের বরফের নৌকা আছে সেগুলো নিয়ে যেতে পারো। এই যে ঝর্ণা আসছে ওই ঝর্ণা একদম টপ অবধি তোমাদের নিয়ে যাবে, 1500-1600 টাকা করে নেবে পার হেড। তারপরে এখানে তোমরা স্কিং করতে পারো, তারপরে একটা স্নো সাইকেল আছে ওগুলো করতে পারো, বাট আমরা কিছুই করবো না, আমরা জাস্ট বরফের প্রতি হেঁটে একটুখানি যতদূর উপরে যাওয়া যায় ততদূর উপরে যাবো। ভাই কি স্লিপ কাটছে দেখ, একটা জিনিস সাজেস্ট করবো ভিউয়ারদেরকে, ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে এসে না কারোর সঙ্গে কথা বলবে না, কথা বললেই ফেসে যাবে, একদম পিছনে পড়ে যাবে। আর যদি করতে হয় তাহলে পরে কথা বলা ছাড়া তো কোনো অপশান নেই। আর যদি না করতে হয় কোনো কিছু, স্কিং যদি না করতে হয় তাকাবেও না ওদের, স্নো সাইক্লিং যদি না করতে তাহলে পরে কিছু করবে না, কথাই বলবে না। এখানে এসে কাওয়া আর ম্যাগি খাবে, তবে হাঁটা শুরু করবে। এই পুরো ঘটনাটা ঘটছে এটার জন্য, এটা কিন্তু অপশনাল, তোমাদের টিকিট যদি আগে কাটা থাকে ফেজ ওয়ান ফেজ টুতে যাওয়ার জন্য তারপরে এখানে তো আসার কোনো প্রশ্নই হবে না। যদি তোমরা টিকিট না পাও তাহলে পরে এরকম করে ঘোরাতে করে এই বরফ পর্যন্ত তোমরা আসতে পারো, বরফ পর্যন্ত তোমরা আসতে পারো। এই দেখো ঠান্ডা ঠান্ডা কি বলেছিলাম, কাশ্মীর কি হাফ প্যান্ট, বাট পা রাখা যাচ্ছে না, কাশ্মীরে হাফ প্যান্ট। ভাবছিলাম কি যে এই অবধি এসছি, এখান থেকে মানে ফেরত নিয়ে যাবে গাড়ির ওখানটা বা যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে পর্যন্ত, বাট এখন বলছে না এখনও দুটো তিনটে স্পট আমাদের ঘোরাবে, তাই যদি জানতাম তাহলে পরে এখানে আর একটু কম টাইম ওয়েস্ট করতাম। মানে টাইম ওয়েস্ট আমরা একদম করিনি, নিজেদের মতো করে মারাত্মক মজা করেছি। এবার উঠতে যতটা ফেটেছে নামতে আমাদের একটুখানি কষ্ট হবে না। আর এখানে নামার একটা কায়দা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যখন নামবে তখন এই গোড়ালি দিয়ে পা দেবে, গোড়ালি বাঁধাবে তাহলে পরে পড়বে না, একটুখানি পড়বে না। ফেজ ওয়ান আর ফেজ টুতে গেলে ডিফারেন্সটা কী হতো, এখানে যেমন চারপাশে এরকম গাছ টাছ রয়েছে ওখানে কোনো গাছ নেই, পুরোটা বরফ। কিন্তু আমাদের বেটার লাক নেক্সট টাইম, সেটা কিছু করার নেই, এবার আমরা টিকিট পাইনি।
অবশ্যই কি করো বাট এট ইউর ওন রিস্ক। হ্যাঁ এখান থেকে নাম 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 ও এই শোন স্লিপ খেয়ে কেমন লাগলো? ভিজে গেছে বল পুরো, পুরো ভিজে গেছে, মানে মজাই মজাই স্লাইড করে নিয়েছি। আর আমি ভেবেছিলাম যে এইটা পরে নিয়েছি গা ভিজবে না, এইটা তো ভিজে গেল বাট আমার জিন্স পুরো ভিজে গেছে। কি অবস্থা, বাট থামতে ইচ্ছা করছিল না বল? থামতে ইচ্ছা করছিল না, এখন মনে হচ্ছে ভিজেছি তো কি হয়েছে ওর তিন। আমরা যখন এই জায়গায় এসেছিলাম তখন প্রায় খালি ছিল, আমরা 10টা নাগাদ এখানে ঢুকেছিলাম, তারপরে এখন ফিরছি 12টা বাজে, মারাত্মক ভিড় হয়ে গেছে। তখন এসে হঠাৎ করে মনে হচ্ছিলো যে আমরা ঠিক জায়গায় এসেছি তো, এটা টুরিস্ট স্পট তো, কারণ লোকাল ছাড়া আর কাউকে দেখছিলাম না। তারপরে দেখি চারিদিকে শুধু টুরিস্ট, আর তার থেকে বড় কথা ম্যাক্সিমাম আমাদের বাঙালি টুরিস্ট। আমাদের যে গ্রুপে এসেছি সেই গ্রুপের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এই জায়গাটাই। তো আমি তো ওইদিকে বসে গেছে, আজকে মেনু হচ্ছে চিকেন আর ভাত, একদম বাস সিম্পল, সাদা মাটা ফটাফটি। কেমন লাগছে খাবার দাবার? ভালো, বাহ। আচ্ছা আমরা একবার কতবার বলেছি না যে আমরা চা খেতে কতদূর বেরিয়ে যাই শুধুমাত্র চা খাওয়ার জন্যে? তো সোফার আজকে বেস্ট প্লেস হতে চলেছে চা খাওয়ার জন্য, বেস্ট। আর ম্যাটার করছে যে চাটা কতটা ভালো হয়েছে। আর কি ম্যাটার করে চা, দেখ এই এই সিন দেখার পরে চা ম্যাটার করবে। তো বাই দ্য ওয়ে আজকে আমরা যাচ্ছি সোনমার্গ, শ্রীনগরে যে হোটেলে আমরা আছি ওখান থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। তো লাগবে মোটামুটি 3-3.5 ঘন্টা, তার মাঝখানে একটু চা ব্রেকের জন্য আমরা ওয়েট করছি। পাশে এরকম একটা সুন্দর নদী বয়ে আছে, ঝর্ণার জলের নদী, আর এরকম একটা সিনারি, উপরে পাহাড়, বরফ, ওফ আর কি চাই সকালবেলা, পারফেক্ট। আচ্ছা আমি আর শোভন এই দুদিনে একটা জিনিস রিয়েলাইজ করলাম, কাশ্মীর ট্রিপটা আমি যা বলছিলাম গতকালকে যে কাশ্মীর মনে হচ্ছে গতকালকে থেকে শুরু হয়েছে আমাদের জন্য, গুলমার্গ থেকে শুরু হয়েছে আমাদের জন্য অ্যাকচুয়াল কাশ্মীর। তো তোমরাও যদি চাও যে কাশ্মীরটা অ্যাকচুয়াল কাশ্মীরভাবে এনজয় করবে, শুরুতে তোমরা জম্মু নামবে না, তারপর কাটরায় থাকবে না, বৈষ্ণব দেবী মন্দির দেখবে না, এইসব জিনিসের যদি অ্যাভয়েড করতে চাওয়ার পরে তোমরা আরামসে কিন্তু শ্রীনগরে ডাইরেক্ট চলে আসতে পারো বাই ফ্লাইট, তারপরে এখান থেকে গুলমার্গ যেতে পারো, সোনমার্গ যেতে পারো, যাতে অ্যাকচুয়াল কাশ্মীর ফিলটা তোমরা নিতে পারো। সোনমার্গে আমরা নেমে গেছি, বাট প্রবলেম হয়েছে একটাই যে এখানে মেইন যে দেখার জায়গা, মেইন যে অ্যাট্রাকশন, সেই জিরো পয়েন্টটা বন্ধ রয়েছে, ওখানে কাজ চলছে, ওখানটা যাওয়া যাবে না। বাট আমাদের এখন ঠিক করা হয়েছে যে এখানে 5টা পয়েন্টের সাইড সিন আছে, বাট যেখানে স্পেশাল ব্যাপারটা হচ্ছে আমার জন্য বিশেষ করে স্পেশাল, বজরঙ্গী ভাইজের যে শুটিংটা হয়েছিল ওই স্পটটা নাকি আমাদের দেখাবে, তো সেটা দেখার জন্য মারাত্মকভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। বাট প্রত্যেকটা জায়গায় একটা প্রবলেম আমি ফেস করছি বা আমরা সবাই ফেস করছি, যেরকম গুলমার্গে ফেস করেছিলাম সেরকম এখানটায়, গুলমার্গে ওখানে ঘোরাটি করার জায়গাটায়, স্কেটিং স্কেটিং করার জায়গাটায়, তারপরে স্নো সাইকেলিং আছে সেই জায়গাটা, প্রত্যেকটা জায়গায় এরকম করে ছেঁকে ধরে, এরকম করে ঘিরে ধরে, ইভেন এখানটা গাড়ি করার সময় এত পরিমাণভাবে ঘিরে ধরে যে তোমরা কোনো একটা কথাই বলতে পারবে না, এত পরিমাণে ঘিরে ধরে। আর যার দাম বলবে ভাই বার্গেনিং করে, তারপরে কিন্তু ঠিক করেছে, যাই ঠিক করো না যেখানে ঠিক করো না, গাড়ি সেট হয়ে গেছে। কত বললাম? মোটামুটি 4,000 করে সেট হলো গাড়ি, আমি চুজ করে নিয়েছি। ওকে ওকে ওকে, একটা গাড়িতে ম্যাক্সিমাম 8 জন, তো একটা গাড়িতে ম্যাক্সিমাম 8 জন, আর বাচ্চা হলে তো কোলে নিয়ে যাওয়া যাবে নাকি? এই হচ্ছে আমাদের গাড়ি, 8 জন দিয়ে 4,000 টাকা আমাদের পড়ছে, আর 5টা স্পট আমাদের দেখাবে। ভাই ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা ওয়েদারে দেখাচ্ছে 1 ডিগ্রি, আর ফিলস লাইক -3 ডিগ্রি।
জসই হাওয়া চলছে সুবন্দা কি লুল হয়ে গেছে না তো সুবন্দা ভেবেছে গুলমার্গের মতো ঠান্ডা থাকবে সিজনের নিচে এটা কিছু এটা নিচে কিছু পরে আছে আমার কি জামার উপরে পড়া লাগছিল না নরমাল ফুল আমরা ঘাম ছিলাম না আমরা ঘাম ছিলাম আর এখানে এসে আমরা পুরোপুরি কাঁপছি গ্লেশিয়ার পয়েন্ট তো আমরা এখানে বরফের পেছনটা যাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল স্নোকিং এর ঠিক এইখানটা দিয়ে আমরা পেছনটা যাবো গ্লেশিয়ার পয়েন্টে আর সোনমার্গে এসে ফার্স্ট পয়েন্টটা যে ফার্স্ট ভিউ পয়েন্টটা গ্লেশিয়ার পয়েন্ট ওখানটায় এসে আমার মন চেঞ্জ হয়ে গেছে আমি বলছি এক্ষুনি গুলমার্গে যে বরফ দেখার জন্য আমরা কত দূর হাঁটলাম কত খাটাখাটি করলাম তারপরেও এত হিউজ এরিয়া ধরে বরফ আমরা এনজয় করতে পারিনি দেখতে তো পেরেছি এনজয় করতে পারিনি এখন দেখো এই পাশে যেখানে খুশি যাও বরফ ছোড়ো বরফ নিয়ে খেলা করো শুয়ে পড়ো যা খুশি করো এখানে আরামসে করা যেতে পারবে আজকে শুরু থেকেই একটা আলাদা লেভেলের ভাইব আলাদা লেভেলের একটা দিন যাচ্ছে গতকালকের পর থেকে আলাদা লেভেল মানে ভাইব লেভেল আপ হচ্ছে এত সুন্দর ফাটাফাটি লাগছে বৃষ্টি পড়ছে না স্নোফল হচ্ছে মাঝে মাঝে এক দুপুরটা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে স্নোফল তো হবে না বললো হবে না বল বৃষ্টি পড়ছে ভাই আমার হাড় জমে যাচ্ছে পুরো হাড় জমে যাচ্ছে বুঝতে পারে এরকম কন্ডিশন হবে উধার সে বলা চার পয়েন্ট দিখায়গা ছ পাঁচ পয়েন্ট দিখায়গা দো হাজার মে পাঁচ চার নেই পাঁচ পয়েন্ট দিখায়গা পাঁচ উসকে বাদ বলা পঁয়তাল্লিশ সো হমনে থোড়া সা বার্গেনিং কিয়া তো ফির চার হাজার বলা চার হাজার নেই দো হি হাজার রেট চার হাজার ক্যুঁ ক্যা কেসে পর বলেঙ্গে হমে তো নম্বর লেনো না হমারা আচ্ছা তো ইয়ে কিয়া হম ক্যামেরা মে বতা সকতে হ্যাঁ ক্যা ফোন কে লোগো কা হেল্প হো জায়েগা হ্যাঁ হ্যাঁ আপনে বতা দিজিয়ে এক মিনিট এক মিনিট আরে আমার সাথে ব্রো পাস মে টুরিজম পুলিস সে হু মেরা নাম হে মনজুর আহমদ मेरा बॉस जो है असिस्टेंट सब इंस्पेक्टर फयाज साहब हमने आपकी गाड़ी को यहाँ पे रुकाया और जब रेट पूछने पर हमें पता चला कि आपकी रेट जो है बालतल तक ज़्यादा है तो इसकी जो गवर्नमेंट रेट है 2000 रुपया है अब हम आप टूरिस्ट को यहाँ अवेयर कर रहे हैं रेट्स के बारे में अब जो इसने आपको रेट ज़्यादा ली है 4000 उस पर हम इसको एक जुर्माना कर रहे हैं और आपको खाली ये बता रहे हैं कि 2000 रुपया देना है इसको ठीक है सर आप टूरिज़्म पुलिस की हेल्प ले सकते हो हर जगह पर हर जगह जे एंड के में टूरिज्म पुलिस लगी हुई है जहाँ भी आपको कोई प्रॉब्लम होगी आप हमसे रब्ता करिए हम आपको हेल्प करने के लिए तैयार है ओके सर थैंक यू थैंक यू एक जिस जेटा गतकाल के बुक बार्गेनिंग करते टूपी पड़ते गए जैकेट पड़ते गए घोड़ा बुक करते गए गाड़ी बुक करते गए सिकारा बुक करते गए তারপর তোমার ওই পনি বুকও সব কিছু বুক করতে গিয়ে এত পরিমাণ হ্যারাসমেন্ট আমাদের ফেস করতে হচ্ছে আজকে এখানে আমরা যখন গাড়ি নিচ্ছিলাম তখন বলছিল প্রথমে 5500 টাকা লাগবে 5টা পয়েন্ট দেখাতে তারপর 4500 টাকা লাগবে 5টা পয়েন্ট দেখাতে তারপর 4000 টাকা লাগবে 5টা পয়েন্ট দেখাতে আর এখন এখানে আসলাম আমরা একদম কিসের চেকিং চলছে গাড়ি তারপর আমাদের জিজ্ঞেস করলো আমরা কলকাতা থেকে এসেছি আমরা বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি আমার যে গাড়ির জন্য তোমার কত টাকা দিয়েছো আমরা বললাম 4000 টাকা দিয়েছি বলছি কেন দিয়েছি 4000 টাকা গাড়ির জন্য লাগবে মাত্র 2000 টাকা হুফ আজকে দিনটা ফাটাফাটি কাটছে ফাটাফাটি কাটছে প্রত্যেকটা জায়গা দেখে দারুণ রকমের মজা এসে যাচ্ছে আর ওখানে আই লাভ সোনমার্গ লেখা আছে দিদি কি বলছো তো এবার একটা স্পেশাল জিনিস তোমাদের বলি আমরা তো সোনমার্গ এসেছি এখন যে পয়েন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে বা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটার পিছনে খুব সুন্দর একটা হিস্ট্রি আছে খুব সুন্দর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ হ্যালো তো এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই এই নদীর উপরেই বা এই স্পটটাতেই বজরঙ্গি ভাইজানদের সিনেমাটা আছে যে লাস্ট সিনটা আছে না সলমান খান পাকিস্তান থেকে যখন ইন্ডিয়ায় আসছে বর্ডার ক্রস করে এই নদীটা বা এই এরিয়াটাতে সেই শুটিংটা করা হয়েছিল ওয়াও এইগুলো রিলেট করতে পেরে দারুণ লাগে আর একটাই প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমরা বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারবো না আর একটা ফ্যাক্ট হচ্ছে দুটো জায়গা আমরা মিস করেছি ইচ্ছা করে আমরা নামিনি কারণ একটা ছিল ফিশিং পয়েন্ট যেখানে মাছ ফাছ ধরা যেতে পারে সেখানে টিকিট ছিল 20-30 টাকা করে আর ছিল জিপ লাইন যেটা একটা এই নদীটাই ওদিকে গেছে তো জিপ লাইন দিয়ে তোমরা নদী ক্রস করতে পারো একজনের পারের 400 টাকা করে তোমার দাম পড়বে ওই যে তোমরা উপরে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা এইটা হচ্ছে জজিলা পাস ওখান দিয়ে লাদাখ যাওয়ার রাস্তা আর এইখানটা একটা টিনের শেড দেওয়া জায়গাটা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বাট একটুখানি দূরে গিয়ে একটা টিনের শেড দেওয়া জায়গা আছে এটা হচ্ছে কাশ্মীরের লাস্ট ভিলেজ বা লাস্ট এরিয়া যেখানে কাশ্মীর তার ওপাশ থেকে শুরু হয়ে যাচ্ছে লাদাখের এরিয়া আর যখন থেকে পাহাড়ে এসছে সব জায়গায় ম্যাগি বর্তমান আর বৃষ্টিও ঝরঝর করে পড়ে যাচ্ছে রেট কি সেম রেট তো সেমই বাস আপকে ভিউ স্পাইসি বানা দিজিয়ে স্পাইসি ভেজিটেবলস ইয়ে রিভিউ দাও অ্যাকশন অ্যাকশন দাও 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 গুলমার্গ না সোনমার্গ 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 গুলমার্গ না সোনমার্গ সোনমার্গ গুলমার্গ না সোনমার্গ সোনমার্গ গ্রুপে আসলে পরে একটা জিনিস খুব ভালো হয় অনেক অচেনা মানুষের সাথে পুরো ফ্যামিলি টাইপের হয়ে যায় তো আমাদের এই ফ্যামিলিটা হয়ে গেছে তো তোমরা সবাই একটুখানি এইটা বলে দাও যে সোনমার্গ না গুলমার্গ সোনমার্গ সোনমার্গ বাস সোনমার্গে আমরা অনেক কিছু ভিউ পেয়েছি আর গুলমার্গে গুল খেয়েছি
গুলমার্গের প্রবলেমটা যেটা হচ্ছে জানো মনে হচ্ছে আমরা কোনো কিছু মানে ঠাকুর দর্শন করতে যাচ্ছি, প্যান্ডেলের সামনে নামিয়ে দিল, এবার আমরা হেঁটেই যাচ্ছি এবার সোনমার্গ যেটা পেলাম যদি কেউ মনে করে বেশি দূর আমি পারবো না, এক জায়গায় বসে গেলেও সে কিন্তু কাশ্মীর এনজয় করতে পারবে। গুলমার্গের যে প্রবলেম হচ্ছে আপনাকে গন্ডোলা রাইড নিতেই হবে, না নিলে আপনার কোনো ভিউয়ের কোনো ভ্যালু নেই জায়গাটা যাওয়ার। ঠিক ঠিক, সো অবভিয়াসলি সোনমার্গ দ্য বেস্ট। যবে থেকে পাহাড়ে এসেছি মানে কাশ্মীরে এসেছি আমাদের ম্যাগি ফেভারিট হয়ে গেছে। বাড়িতেও ম্যাগি খাই, সব জায়গায় ম্যাগি খাই, বাট এখানে এসে ম্যাগিটা যেন বেশি টেস্টি লাগছে আর বানাচ্ছে খুব কায়দা করে। আর এই পরিবেশে ম্যাগি খাওয়াতে আলাদা মজা লাগবেই, কারণ আমি সবসময় বলি খাবারের সাথে সাথে পরিবেশটা অবশ্যই ম্যাটার করে। আমি তোমাদের রেকমেন্ড করবো বা তোমাদের স্পেশালি আর কি রিকোয়েস্ট করবো যে কাশ্মীর আসলে পরে অবশ্যই খুব ভালো করে সোনমার্গে তোমরা ঘুরবে। তো আজকে আর গতকালকে একদম সেম কন্ডিশন হয়ে গেছে, গতকালকে আমরা গুলমার্গ ঘুরে যখন আসলাম তখন বৃষ্টি পড়ছিল, আর আজকেও সেম যখন সোনমার্গে আমরা খেতে দাঁড়ালাম দুপুরবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট বৃষ্টির সাথে সাথে আজকে দুপুরের যে মেনুটা না ওরা আরও ফাটাফাটি, ওরা নিয়ে তোমাদের দেখাচ্ছে একসাথে পারফেক্ট এই ওয়েদারে পারফেক্ট। কাশ্মীরে এসে বৃষ্টির মধ্যে দুপুরবেলায় খিচুড়ি, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, ও স্বর্গে এসে একদম স্বর্গীয় লাঞ্চ, পারফেক্ট। সোনমার্গ থেকে ফেরার পথে আমি প্রায় ঘুমিয়ে আউট হয়ে গেছিলাম একদম, পুরো অমিত ঘুমিয়ে আছে এখনো গাড়িতে। তো ভাবলাম আমি যাই একটু নেমে দেখে আসি, আমাদের একটা সাইড সিন মিস হয়ে গেছিলো, যাওয়ার সময় করার কথা ছিল ওটা। বৃষ্টির পরে গাছগুলো দেখতে বেশ দারুণ লাগছে, সবুজ রঙের পাতা একদম পুরো চকচক করছে, আর এরিয়াটা দেখো অনেকটা ফাঁকাই আছে। এখন বাজে মাত্র 5:30 মতো, সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা নেমেছিলাম গেট নাম্বার 1-এ, বাট ওখান থেকে ঢোকা যাবে না, ওখানে দেখলাম গেট নাম্বার 1-টা বন্ধ আছে, তো আমরা এখন অন্য একটা গেট দিয়ে ঢুকবো। কিছুই জানি না, সবাই যেদিকে যাচ্ছে সবাইকে ফলো করছি। মসজিদটা বেশ বড়। ফাইনালি এন্ট্রিতে পৌঁছে গেছি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রোহিবিটেড। তো বাইরে ফটো আর ভিডিওগ্রাফি প্রোহিবিটেড লেখা থাকা সত্ত্বেও এখান থেকে পারমিশন দেওয়া হলো যে লে লো ফটো লে লো, কই বাত নেই। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এই জেস্টারটা। আমার মনে হয় যে কোনো ট্যুরিস্ট স্পটে যদি এই নিয়মগুলো তুলে দেওয়া হয় না খুব ভালো হয়, কারণ আলটিমেটলি কী হয় গুগল ম্যাপে ইন্টারনেটে সবই পাওয়া যায় আজকাল। আর কিছু কিছু জায়গায় তো আরও রিডিকুলাস একটা ব্যাপার থাকে যে মোবাইল ফটোগ্রাফি অ্যালাউড, ভিডিওগ্রাফি অ্যালাউড, বাট ক্যামেরাতে অ্যালাউড না ভাই। যারা লোকাল আছে তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এই যে মসজিদটা, এই মসজিদটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে হযরত মুহাম্মদজি যিনি ছিলেন ওনার যে বিয়ার্ড মানে ওনার যে দাড়ি ছিল সেইটা এখানে প্রিজার্ভ করা আছে। তো সেটা কখনও কখনও ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সেখানে মানে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে শো করা হয়, যারা ইসলাম ফলো করে তাদের কাছে এটা খুব স্পেশাল। তো এই মসজিদটা বেশ বড় এরিয়া নিয়ে, মসজিদের পিছনেই রয়েছে এরকম একটা লেক ভিউ। এবার ছোটোবেলায় সেই বাড়িতে ক্যালেন্ডার টাঙানো থাকতো না, ওখানে ছবিগুলো থাকতো, একদম ওরকম লাগছে ভিউটা। পাহাড়টা দেখো, কাশ্মীরে আমাদের আজকে বেস্ট দিন কাটলো। কোথায় কাটলো? সেটা হচ্ছে সোনমার্গে কাটলো, ফাটাফাটি দিন কাটলো, মানে স্বর্গ অ্যাকচুয়াল যে কী সেটা আজকে ফিল করলাম, দেখলাম, অসাধারণ লাগলো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে দিনটাও এন্ড হয়ে গেছে, কালকে আমরা আবার নতুন একটা জায়গায় যাবো। তো রাইড অ্যান্ড বাইডের থ্রুতে তোমরা যে কাশ্মীরটা দেখছো তোমাদের কেমন লাগছে এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো আজকের জন্য এপিসোডটা এখানটা এন্ড হচ্ছে, তো ওয়েট করো নেক্সট এপিসোডের জন্য, ততক্ষণ টাটা বাই।